প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় খুব ভালো আছো, তাই না বন্ধুরা? সজীবের নাগিনমা ভার্সেস এলিয়েনের আজকে তোমরা যে পর্বটি দেখবে সেটার নাম হলো ডেঞ্জার ডেভিল। আমার কাছে খবর এসেছে, সজীব আর তার বন্ধুরা মিলে পুরনো কেল্লায় পিকনিকে যাচ্ছে। পুরনো কেল্লায়? তাহলে তো সেখানে সব পুরনো মূর্তি রয়েছে। আপনি ঠিক বলেছেন যে পুরনো কেল্লায় আগের দিনের রাজা বাচ্চাদের মূর্তি রয়েছে। শয়তান কাল, এবার তোমার তিলিশ মূর্তি দেখানোর পালা। জিপ, কোনো চিন্তা করবেন না। এই দেখুন, ম্যাড ম্যাক্সের পাঠানো এই নতুন রোবট ডেঞ্জার ডেভিল। কমান্ডার, তুমি ওই পুরনো কেল্লাতে ডেভিলকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। শয়তান কাল, আমি তোমার প্ল্যান বুঝতে পেরেছি। সজীবরা যখন কেল্লায় পিকনিক নিয়ে ব্যস্ত থাকবে, তখন আমাদের ডেঞ্জার ডেভিল সজীবকে আক্রমণ করে মেরে ফেলবে। যাক, এতদিনে তোমার তাহলে বুদ্ধি হয়েছে। এদিকে শহরের মেয়র, পুলিশ প্রধান, সজীব ও তার বন্ধুরা মিলে পিকনিকে যাওয়ার প্ল্যান করে। তারা একটা বাসে করে পিকনিকে যায়। পিকনিকে যাচ্ছ তোমরা? দাঁড়াও, তোমাদের পিকনিকের মজা বোঝাচ্ছি। এরপর শয়তানকাল সজীবদের ওই যাওয়ার পথে তার জাদুর শক্তি দিয়ে একটা ছোট্ট পাথরের টুকরো রাখে। সজীবদের পিকনিকের ওই বাসটি চলছিল একটা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে। তারা তো আর জানতো না শয়তানকাল তাদের রাস্তায় জাদু করে রেখেছে। এরপর সজীবদের বাসটির চাকার সাথে যখনই ওই ছোট্ট পাথরের স্পর্শ হয়, অমনি সেটা একটা বিশাল আকার পাথরে পরিণত হয়। আর সেটাতে ধাক্কা খেয়ে সজীবদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে একটা খাদে পড়ে যায়। সজীব, কিছু একটা করো, নইলে কিন্তু আমরা আর কেউ বাঁচবো না। সজীব, এবার তুমি বেঁচে গেলে সত্যি, কিন্তু ওই পুরনো কেল্লা থেকে বেঁচে ফিরতে পারবে না। শাবাশ, আমাদের সুপারম্যান সজীব তুমি পাশে থাকলে আমাদের কোনো চিন্তা নেই। আপনি একদম ঠিক বলেছেন স্যার, সজীব থাকলে নো চিন্তা, ডু ফুর্তি। ঠিক আছে, এবার চলো সবাই, পুরনো কেল্লায় তাড়াতাড়ি যেতে হবে, নইলে ফিরতে রাত হয়ে যাবে। এরপর সজীবদের সে পিকনিকের বাস আবারও পুরনো কেল্লার দিকে চলতে শুরু করে। আসুন স্যার, আসুন, আমি হলাম আপনাদের গাইড। আমি আপনাদের জন্যই অপেক্ষা করছি। এটা হলো 2000 বছরের পুরনো এক কেল্লা। এর ভিতরে আছে প্রাচীন যুগের রাজা মহারাজাদের সব মূর্তি। এই যে গাইড ভাই, এখানে আবার কোনো ভূত প্রেত নেই তো? পুরনো দিনের কেল্লা, ভূত প্রেত একটু একটু থাকলেও থাকতে পারে, তবে চিন্তা করবেন না, আমি তো আছি।
সেটাই ভালো, তুমি সব সময় ছেলেপুলেদের পাশেই থাকবে। সে আপনি চিন্তা করবেন না স্যার, আমি তো থাকবই। আসলে ওই গাইড হলো শয়তান কাল। সে তার জাদুর শক্তি দিয়ে রূপ বদলিয়ে গাইড হয়ে পুরনো কেল্লায় এসেছে। ওরে বাবারে, কি বড় মূর্তি! দেখেই ভয় লাগছে আমার। ভয় পেও না বাচ্চারা, এগুলো তো সির্ফ মূর্তি, এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চলো ওই দিকটা দেখে আসি। রোবট ডেভিল, তোমার এখন অ্যাক্টিভ হওয়ার সময় হয়েছে, অ্যাক্টিভ হও। তোমার টার্গেট হলো সজীব। টার্গেট সজীব এক্সচেঞ্জ। ভূত, ভূত, কেল্লার ভূত জেগে উঠেছে। সজীব, আমাকে বাঁচাও। ভূত, ভূত, ভূত আবার কোথা থেকে এলো? সজীব, ওদিকে ভূত এসেছে, চলো ওই গাইডকে বাঁচাই। এই, আমাদের গাইডকে ছেড়ে দাও বলছি। এরপর সজীবের সাথে রোবট ডেঞ্জার ডেভিলের শুরু হয় এক ভয়ানক যুদ্ধ। রোবট ডেভিল ছিল খুবই শক্তিশালী, সজীব কোনোভাবেই ডেভিলের সাথে যুদ্ধে পেরে উঠছিল না। আর তখনই গাইড রূপী শয়তান কাল তার আসল রূপে ফিরে আসে। তখন সেও সজীবের সাথে যুদ্ধ শুরু করে দিল। সজীব তো সজীবই, সে কি আর ছাড়বার পাত্র? তখন সজীবও তার রূপ বদলিয়ে ড্রাগনের রূপ ধারণ করে এবং সেও যুদ্ধ চালিয়ে যেতে লাগলো। অবশেষে ড্রাগনের আগুনের শক্তিতে রোবট ডেভিলের শরীরে আগুন ধরে যায়, আর সেটা দেখে শয়তান কাল ভয়ে যুদ্ধ বন্ধ করে দেয় আর সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। ইয়াহু, সজীব আবারও জিতে গিয়েছে। সাবাস সজীব, সাবাস। এতক্ষণে এসে সাবাস, যুদ্ধের সময় কোথায় ছিলে?
পুলিশ আঙ্কেল তো লুকিয়েই ছিল। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ। পর্বটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও, আর বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। আর আজকে তোমাদের জন্য যে প্রশ্নটি থাকছে সেটা হলো, তোমরা কি বলতে পারবে আজকের পর্বে শয়তানকালের রোবটটির নাম কি ছিল?